সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমি মোটামুটি আছি, তো খুব একটা ভালো নেই, ভীষণই শরীর খারাপ। তো ভীষণই ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, তো এখন রান্না করছি। তো চলো, আজকে হলো সোমবার। তো সোমবার এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 12:35। তো সবাইকে গুড মর্নিং বললাম। তো চলো এখন মাছ ভাজবো। আজকে নিয়েছি তেলাপিয়া মাছ, আর তেলাপিয়া মাছে ঝাল করবো, আর ভেজ ডাল করব। আর মেয়েও আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে বলে আমারও শরীরটা ভালো ছিল না, সেই কারণে ওকে একটু দেরি করে লিখতে দিয়েছি। ওই এখন অঙ্ক দিয়েছি, হোমওয়ার্কটা করে নিক, তারপরে ওর কাজগুলো করাবো। তো মেয়েরও শরীরটা এখন ঠিক আছে, আমারই একটুখানি দুর্বল আছে, তার মধ্যে ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা বলছি, তো ভীষণই সমস্যা একটা বলো। তো বাইরে উনুনে ভাত হচ্ছে, আর আমি এখানে মাছের ঝোলটা করব। মাছের ঝোল বলতে কি, মাছের ঝাল করবো, কেননা ডাল করব বলে তাই। আর এখানে দেখো জিরে কাঠখোলায় তেলে রেখেছি, এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো, তাহলে আর আমাকে জিরে পেস্ট করতে হবে না। তো চলো রান্না বান্না বসিয়ে দিই, মাছ ভাজাটা বসিয়ে দিয়ে মশলা বাটবো আর কি। তো আমাকে কীরকম একটা, সত্যি কীরকম অসুস্থ লাগছে, মনে হচ্ছে যেন কীরকম লাগছে একটা। তো যাই হোক, কিছু করার নেই, আজকের অবস্থা বেহাল। তো চলো, এই মাছগুলো রেখে দেবো ফ্রিজে। আর এখানে 3 পিস মাছ নিয়েছি, 3 পিস মাছ রান্না করব। কথা বলতেও অসুবিধা হচ্ছে আমার। চলো তাহলে লবণ হলুদ মাখিয়ে নিই, আমি আসারটা ধুয়ে নিই, তারপরে লবণ হলুদ মাখাবো। লবণ হলুদ দিয়ে নিয়েছি, আজকে ওই একটু ধনে পাতা দিয়ে মাছের ঝাল মতন করব। আর ভেজ ডাল করবো, ভেজ ডালে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছি, কিন্তু এখনও সবজিগুলো কাটা হয়নি, সবজিগুলো কাটতে সময় লাগবে। তো এদিকে মাছটা ভাজা হোক, আর বাদ বাকি মাছগুলো একটা বাটিতে করে ফ্রিজে তুলে রেখে আসি। আর আজকে এতটা মাছ লাগবে না, 3 পিস মাছ মতন রান্না করছি, আর আজকে তো ডালই করেছি, আজকে মাছটা নেওয়ারও কথা ছিল না, তাই দেখলাম যে ভালো মাছটা পেয়েছি, তার জন্য নিয়ে রাখলাম। তো এদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি মাছ ভাজা করার পরে, আর মশলা হিসেবে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুনটা দিইনি ধনে পাতা দিয়েছি বলে, আর ফোড়নে দিয়েছি জিরে, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ লবণ যা যা দেয় আর কি দিয়েছি, আর একটু ধনে পাতা দিয়েছি, কেননা শীতকালে ধনে পাতা দিয়ে মাছের ঝাল করলে বেশ টেস্টি হয়। আগে হাজবেন্ড খেতো না, তো ইদানিং দেখছি খাচ্ছে মাছের ঝালে ধনে পাতা দিলে, তো আমার তো বেশ ভালোই লাগে। তবে তেলাপিয়া মাছ আমার একদমই ভালো লাগে না। তো মাছ আমার এদিকে রান্না হয়ে গেছে, নামিয়েও নিলাম কমপ্লিট, আর রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি। শুধু মাছের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই হলো মাছের কালিয়াটা, মানে মাছের ঝাল, কালিয়া বলছি কী সব বলছি, আর এটা হলো ভেজ ডাল, হাঁড়িতে রেখেছি, বেশ অনেকটা রান্না করেছি। আর সকালবেলায় করেছিলাম পুঁটি মাছ দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, ধনে পাতা দিয়ে একটা শুকনো শুকনো তরকারি, তো পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে করেছি। যদি কখনো সম্ভব হয় আবার যদি রান্না করি, তোমাদের একদিনকার শেয়ার করব, পুঁটি মাছ দিয়ে উচ্ছে তরকারি। তো এই হলো রান্নাবান্না। তো এখন আমি চুল টুল আশ্রয় নিয়েছি, যাব স্নান করতে, আর শাশুড়ি মা এখনই বেরালো ননদের বাড়িতে গেল, আর এখন প্রায় বেড়ে গেছে 12:30 কই, ভুলভাল দেখছি, 1:45। তো 1:45 মেয়ে তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মেয়ে গেছে কাকি শাশুড়ির বাড়িতে, আর শাশুড়ি মা গেল ননদের বাড়িতে একটু দরকারে, আর আমি এখন বাসনকোসন মাজবো, কলপাড়ে কিছু বাসনকোসন রয়েছে, আর স্নান করে নেব।
আর আমাদের দেখো অবস্থা কলপারের, প্রচুর বাসনকোসন রয়েছে, সকালের খাওয়া দাওয়া থেকে এই দুপুরের রান্না বান্নার সমস্ত বাসনকোসনগুলো রয়েছে, আর তার মধ্যে কলে বারবার জল চলে যাচ্ছে, জল দিয়ে জল তুলতে হচ্ছে, জানি না কি সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি না। কলের এক মিস্ত্রিকে ফোন করা হয়েছে, দেখা যাক আসুক। তো চলো এখন আর কথা বলছি না, আমি বাসনটা মেজে আগে স্নান করবো, পুজো দেবো, তারপরে গিয়ে খাবো। হাজব্যান্ড আজকে সোমবার ছুটি, তো হাজব্যান্ড গেছে কলকাতায়, শিয়ালদাতে গেছে একটু দরকারে, তো আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো মেয়ে কাকি শ্বশুর বাড়ির থেকে আসুক, তারপরে ওকে খেতে দিয়ে দেবো। আমি বললাম যে এখন যাস না, খেয়ে দে তারপরে যাস। তো যাই হোক, গেছে যখন আসুক। তো চলো বন্ধুরা, টাটা, আবার পরে আসছি। আমি স্নান টান করে কাজটা সেরে চলে এসেছি, আর এখন ঘড়িতে প্রায় বেজে গেছে দুটো, আর মেয়ে তো খাওয়া হয়ে গেছে, মেয়ে কাকির বাড়ি থেকে এসেছে তারপরে খেয়ে নিয়েছে, আর আমি এখনও খাইনি, হাজব্যান্ড এখনও বাড়িও আসেনি। তারপরে ফোন করলাম, তো বলছে যে তুমি খেয়ে নাও, আমি আসছি, ট্রেন লেট হয়েছে বলে আসতে পারিনি। তো যাই হোক, আমি এখন খেয়ে নেবো, আর খিদে পাচ্ছি কিন্তু খেতে পাচ্ছি না, কারণ গলায় ভীষণ ব্যথা হয়েছে। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে আমাকে একাই খেতে হবে, কেননা শাশুড়ি মা বাড়িতে নেই, আর আমি দেখো স্নান টান করে চাদর গায়ে দিয়ে নিয়েছি, কারণ আমার ভীষণ ঠান্ডাও লাগছে। জানলা দরজা বলছি কেন, জানলা আটকে দিলাম। তো ভাত খেয়ে নিই, জল আছে এখানে, তো ভাত বেড়ে নিই, চলো ভাত ভাত খেয়ে নিই। তো ভাত বেড়ে নিই, তো আমি ওই ঘরে টিভি দেখছে, খাওয়া দাওয়া করিনি, হ্যাঁ তারপরে আসছি। এই যে সকালের উচ্ছের তরকারি আর পাঁপড় ভাজা, আর ডাল তো এখানে রয়েছে, ভেজ ডাল, আর একটা পনির ভাজা করেছিলাম, মানা একটু খেয়েছে, আমার মেয়ে একটু খেয়েছে, ভেবেছিলাম তরকারি করবো, তা পুড়ে গেছে বলে তরকারি করিনি, খেয়ে নিই। তো বন্ধুরা চলো, অনেকদিন পরে খাওয়া ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো তোমাদের সাথে আর কথা বলতে পারলাম না, আর তাই তোমাদের সাথে একটুখানি খাওয়ার ভিডিও শেয়ার করে ফেললাম। আর কি বলো তো, শরীর খারাপ হলে মনে হয় যেন কাছের মানুষরা কেউ যদি কাছে থাকতো, যেমন ধরো সবথেকে কাছের মানুষ সবার প্রথমে একটা মেয়ের কাছে কিংবা সন্তানের কাছে তার মা, তো মায়ের কথা তো আগে মনে পড়েই, তো থাকলে হয়তো আমার একটুখানি সাহায্য করতো কাছে থাকলে। আর এখন আমার জীবনের সাথে আরও চার পাঁচটা জীবন জড়িত হয়ে গেছে, আমি যদি অসুস্থ থাকি তাদের দেখার কেউ নেই, তাদের সবসময়ই প্রয়োজন, তো সেই কারণে নিজেকে সুস্থ করতে হবে। হঠাৎ করে কী করে যে শরীরটা খারাপ হলো আমি নিজেও বুঝতে পারলাম না, দু একদিন আগে যেমন ঠান্ডা লাগার আগে বুঝতে পারি যে এই প্রবলেমগুলো হচ্ছে, তো এবার যেন হঠাৎ করেই হলো, জানি না কেন।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এই যে বসে আছি এখন। আর আমার খেতে যে এত কষ্ট হয়েছে কি বলবো, মানে চিবোচ্ছি যখন নাক বুঝে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, মানে শ্বাস নিতে পারছি না, এরকম হচ্ছে আর কি। আর তোমরা আমার কথা শুনে হয়তো বুঝতেও পারছো যে কথাটা কীরকম শোনাচ্ছে, আমারই কথা বলতে গেলে মনে হচ্ছে যে কেমন একটা অসুবিধা হচ্ছে। যাই হোক, এখন আর কি করব, এখন একটুখানি রেস্ট নেব আর কিছু মেডিসিন আছে ওগুলো খেয়ে নেব, কেননা তাড়াতাড়ি শরীরটাকে সুস্থ করতে হবে, বেশি দিন ভোগা যাবে না। মানে আর এরকমভাবে চললে তো ঠিকঠাক কাজও হবে না, আর সংসারের কাজকর্ম করতেও ভীষণ অসুবিধা হচ্ছে, লেট লেট হয়ে যাচ্ছে, আর ঠিকঠাক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, সেই কারণে তাড়াতাড়ি ঝটপট সুস্থ হতে হবে, তাই তো? তো বন্ধুরা, আজকের ব্লগটা খুবই ছোটো হলো, তো এখানে এন্ড করছি খাওয়া দাওয়ার পরে, আর এগিয়ে নিয়ে যাচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আসলে, আর বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলো না, আর এইভাবেই পাশে থেকো, আমি তোমাদের সাহায্য ছাড়া এক ফোঁটাও মানে এগোতে পারবো না। তো বন্ধুরা, সবসময় এভাবেই পাশে থেকো আর এগিয়ে যাওয়ার সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবার শরীরের দিকে খেয়াল রেখো, আর আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো, আর ওষুধ তো নিচ্ছি, আর আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখি কালকে কীরকম থাকি, আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব। টাটা।